আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমরা হাজির হয়ে গেছি আসল জামদানি শাড়ি বা ঢাকাইয়া জামদানি শাড়ির কারখানাতে। দেখতেই পাচ্ছেন জামদানি শাড়ি এদিকটাতে তৈরি হচ্ছে আর এই দিকে শাড়িগুলো কেটে রাখা হয়েছে। তো বন্ধুরা, এই কারখানার অবস্থান নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা, আমরা রয়েছি বাগবাড়িয়াতে। তো এই যে শাড়িগুলো দেখছেন, এই শাড়িগুলোর দাম দর আপনাদেরকে দেখাবো। চলুন আমরা কথা বলি এই যে জামদানি কারখানা, এই জামদানি কারখানার মালিকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে, ভালোই। ভালো আছেন? ভালো আছেন। তো আমরা তো দেখছি আপনার পিছন দিকটাতে বেশ কিছু জামদানি শাড়ি রয়েছে, এগুলো কি আজকেই কাটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আজকে কাটা হয়েছে, আজকে কাটায় দিয়ে ঝুলাই দিছি। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখতে চাই, দর্শক বন্ধুদের দেখাতে চাই কোন জামদানি শাড়িটির দাম কেমন রয়েছে সেটি আমাদেরকে একটু দেখাবেন, সুতার কাউন্ট বলবেন। হ্যাঁ হ্যাঁ, দেখাবো। প্রথমে আমরা কোন জামদানি শাড়িটা দেখবো? প্রথম দেখাইতেছি শাড়িটা, এটা। হ্যাঁ, এটা ঢাকা জামদানি দেখাইতেছি। একটু দাঁড়িয়ে সুন্দর মতো ভাঁজ খুলে আমাদেরকে দেখাবেন। এটা দেখুন দর্শক, এটা কিন্তু দেখতে দারুণ লাগছে আমার কাছে। কাজটা দেখুন, একদম প্রচুর কাজ। এটা থাকবে হলো বডিতে। হ্যাঁ, আর এই দিকটাতে রয়েছে আঁচল। ভিতরের দিকটা কেমন হবে? ওই পাশে একটা আছে, সেম সেম কাজ হবে। দাম পড়ে যাচ্ছে কত ভাই? এটা পড়বে আপনার 4,500। এই শাড়িটির দাম পড়বে 4,500 টাকা। এটা সুতার কাউন্ট কেমন ভাই? এটা সুতার কাউন্ট হচ্ছে 80 কাউন্টের। 80 কাউন্টের সুতা শাড়ি, এটার দাম পড়ে যাচ্ছে 4,500 টাকা। আচ্ছা মিজান ভাই, এরপরে আমরা আরো কিছু শাড়ি দেখাবো। হালকা বেগুনি কালার শাড়িটা, এই শাড়িটা দেখাবো। পুরো অলভের কাজ, এই শাড়িটা বরফুর কাজ, একদম অলভের কাজ। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, পুরো অলভের কাজ। এই শাড়িটির দাম কেমন পড়ছে? এই শাড়িটা 4,500 পড়তে আছে দাম। 4,500 টাকা। এটা সুতার কাউন্ট কত? এটা সুতার কাউন্ট 80 কাউন্টের সুতা। 80 কাউন্টের শাড়ি দর্শক দেখতে পাচ্ছেন। এই শাড়িটাও কিন্তু দেখতে বেশ সুন্দর শাড়ি, একদম পুরো অলভের কাজ। শাড়ি অলভের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন, নিচের দিকটাতে রয়েছে আঁচল। এই যে আসলার কাজটা, এটা আপনি একটু শাড়িটা ধরুন, আমরা দেখাচ্ছি ভালো মতো। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, নিচের দিকে রয়েছে আঁচল আর উপরের দিকটাতে রয়েছে বডি। আর আপনি যদি ভিতরের দিকটা দেখতে চান, আমরা ভিতরের পার্টটা একটু দেখাই দর্শক বন্ধুদের। এইটা হলো ভিতরের পার্ট, দাম পড়ে যাচ্ছে 4,500 টাকা। এটা 80 কাউন্টের সুতা। এরপরে আমরা কোন শাড়িটা দেখবো দর্শক বন্ধুদের, কোনটা দেখাবো? এই যে তাঁতে যেটা তৈরি হচ্ছে, এইটার দামটা কেমন পড়বে ভাই? এটার দামটা পড়বে আমার 3,500 টাকা। 3,500 টাকা দাম পড়বে এই শাড়িটির, যেটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আর ওই যে ওখানে যেটা তৈরি হচ্ছে, ওইটার দামটা কেমন পড়ছে? এটা পড়বে আপনার 4,000 টাকা। 4,000 টাকা দাম পড়বে যে শাড়িটি এখন দেখছেন দর্শক বন্ধুরা। তো এরপরে আমরা তাহলে কোন শাড়িটা দেখতে পারি? এরপরে আমরা এই যে এটার দাম কত? এই যে এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এটা রয়েছে আপনার 3,000 টাকা। 3,000? 3,000। এটার সুতার কাউন্ট কত? এটার সুতার কাউন্ট 60 কাউন্টের সুতা। 60 কাউন্টের সুতা, মানে 60-80? হ্যাঁ 60-80। 60-80 কাউন্টের সুতা। এটার পরে যেটা রয়েছে, হ্যাঁ এটার দাম হবে আপনার 2,500 টাকা। 2,500 টাকা। এগুলোর সাথে কি ব্লাউজ পিস আছে ভাই? না না, ব্লাউজ পিস সাথে নেই। আর ওইটার পরের যে শাড়িটি রয়েছে, ফিরোজা কালার, 3,500 টাকা। পার এটা 3,500। আর আপনার পিছনে যে মাল্টি কালার যেটা দেখছি, এটা হচ্ছে আপনার 4,800 টাকা। মানে যেটা আসলে মানে হলো যে কালোর মধ্যে লাল এবং গোল্ডেন, গোল্ডেন সুতা দিয়ে কাজ করা হয়েছে, এটার দাম পড়ে যাবে 4,800 টাকা। 4,800 টাকা। আর এটা পরে কত দামি শাড়ি রয়েছে? এটা পড়বে 2,500 টাকা। 2,500 টাকা। এটা কত কাউন্টের সুতা ভাই? 60 কাউন্টের সুতা। মানে 60-60 কত? 60-60 না 60-80? 60-80। 60-80 কাউন্টে তৈরি হয়েছে এই শাড়িটি। আর ওই দিকে একদম সাইডে যেটা রয়েছে গোলাপি কালারের, গোলাপি কালারের অরেঞ্জ পাইল, এটা পড়বে আপনার 3,800 টাকা। 3,800। এটা সুতার কাউন্ট কেমন? এটা সুতার কাউন্ট 80 কাউন্টের সুতা। 80 কাউন্টের। আর এখানে যেটা তৈরি হচ্ছে এই যে কমলা রঙের যে শাড়িটি, এটা কত কাউন্টের? এটা 80 কাউন্টের সুতা। এটা 80 কাউন্টের, দাম পড়ে যাচ্ছে? এটা দাম পড়তে আছে আপনার 4,000 টাকা। 4,000 টাকা। তো দর্শক বন্ধুরা, তো অনেক সময় শাড়ি দেখে এভাবে বলে যে ভাই আমাদেরকে ছবি দেন, আমরা ছবি দেখে সিলেক্ট করছি, সেক্ষেত্রে তো ছবি পাঠানো যাবে? হ্যাঁ ছবি পাঠানো যাবে। আচ্ছা, সিলেক্ট করে দিলে বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেক মানুষ ফোন করে, ইন্ডিয়াতে পাঠাতে পারবেন? হ্যাঁ পাঠাতে পারবো। আচ্ছা সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, এই শাড়িটি একটু সাইডে রাখেন। নেক্সট আমরা কোন শাড়িটা তাহলে দেখাবো দর্শক বন্ধুদের, সেই শাড়িটা আমরা দেখতে চাই, কোনটা দেখাবেন? নেক্সটে দেখাবো আপনারা পেস্ট কালারটা। পেস্ট কালার, এটা আমরা দেখি, এটা ম্যাচ ম্যাচিং করে কাজ করা হয়েছে, ম্যাচিং করে কাজ করা হয়েছে, পুরো জমিনে কাজ, পুরো জমিনে কাজ রয়েছে, সুতা একদম
80 কাউন্টার সুতা রং কিছু হবে না একদম রং থাকবে কিছু হবে না আচ্ছা আচ্ছা এর দামটা পড়ে যাচ্ছে কত এটা দামটা পড়বে 3200 টাকা 3200 টাকা এই শাড়িটির দাম পড়বে আর এটা হলো 80 কাউন্টের সুতায় তৈরি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তো মিজান ভাই যেটি হলো যে এই যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলো কি মনে করেন অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাস পড়ে যায় তো সেই ক্ষেত্রে এগুলো যদি আপনাদের কাছে নিয়ে আসে পরবর্তীতে এটা কি পরিষ্কার করে দেন আপনারা হ্যাঁ হ্যাঁ ও কাটা ওয়াশ করে দেই কাটা ওয়াশ করে দেন ওয়াশ করে দেই আমি শুনেছি যে জামদানি নাকি 10 বছরেও নষ্ট হয় না 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 10 বছর নষ্ট না ভালোসে রাখলে কিছু হয় না শাড়ি জেরমে দেন থাকে এক কষে রং যাবে না কিছু হবে না আচ্ছা 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 তো এরপরে আমরা তাহলে কোন শাড়িটা দেখতে পারি দর্শক বন্ধুদের কোন শাড়িটা দেখাতে পারি আরেকটা দেখাবো কালো সিলভার দেখাবো শাড়িটা দেখান আমাদেরকে আচ্ছা দেখাবো আচ্ছা মিজান ভাই এটা দেখতে দেখতে আমরা একটু কথা বলি সেটি হলো যে অনেকে বলে থাকে যে ভাই আমরা আমাদের পছন্দ মতো নিতে চাই পছন্দের ডিজাইন নিতে চাই হ্যাঁ হ্যাঁ দিতে পারবো হ্যাঁ দিতে পারবো সে কয়দিন পরে দিতে পারবেন দিতে পারবো সময় দেব 15 দিন সময় দিব 15 দিন সময় দিলে এইরকম দামের যে শাড়িগুলো রয়েছে হ্যাঁ সেগুলো দিতে পারবেন তার ডিজাইন মতো ডিজাইন মতো আচ্যা এই যে কালো এবং সিলভার জরি প্লাস হলো যে ইয়েলো কালারের সুতায় তৈরি হয়েছে যে জামদানি শাড়িটি এটা কত কাউন্টের সুতা আর দামটা কত এটা 80 কাউন্টের সুতা এটা দামটা পড়বে আপনার 4000 টাকা এটা 80 কাউন্টের সুতায় তৈরি হয়েছে দামটা পড়ে যাবে 4000 টাকা পুরোটা নিচের দিকটাতে রয়েছে আঁচল আর পুরো বডিতে রয়েছে এরকম সিলভার কালার জরি সুতা প্লাস লোজে ইয়েলো কালার সুতায় তৈরি হয়েছে পারটা আর পারটা কিন্তু খুব প্রমিনেন্ট দাম পড়ে যাচ্ছে কত ভাই 4000 টাকা 4000 টাকা তো এই যে এরকম দামের মধ্যে শাড়ি নিতে হলে আপনাদের থেকে কয়টি শাড়ি নিতে হবে মিনিমাম 4টা শাড়ি নিতে হবে 4টা শাড়ি নিলে আপনারা কুরিয়ারে দিয়ে দিবেন হ্যাঁ কুরিয়ারে দিয়ে দিব কন্ডিশনে দেন কিনা হ্যাঁ কন্ডিশনে দেন যায় কন্ডিশনের সিস্টেমটা কি বলেন তো আচ্ছা তাহলে কুরিয়ারের সিস্টেমটা কেমন একটু বলেন আমাদেরকে পুরো টাকাটি কি আগেই পাঠিয়ে দিতে হবে নাকি সিস্টেম না না কুরিয়ার আগে টাকা পাঠাইতে হইব আচ্ছা শাড়ির দামটা পাঠিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ শাড়ির দাম দেন আপনারা শাড়ি পাঠিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এই শাড়িটির দাম পড়ে যাচ্ছে 4000 টাকা 4000 টাকা তো নেক্সট আমরা কোন শাড়িটা দেখাবো দর্শক বন্ধুদের ছিগিরে নো হলুদ পাড় হলুদ পাড়ের শাড়িটা আমরা দেখি দর্শক বন্ধুদের একটু দেখাই দর্শক দেখতে পাচ্ছেন অনেক শাড়ি এখানে রয়েছে হ্যাঁ আমরা দেখতে চাই কিন্তু আমরা শাড়ি দ মূল্য হয় না বুঝছেন যে শাড়ি মনে করেন 4000 টাকা বেশি এই শাড়ি মূল্য হয় না আমরা এটা দেখতে পাচ্ছেন বডি দিকে চালায় এইটা হলো আঁচল ভিতরের দিকটা আমরা একটু দেখাই দর্শক বন্ধুদের এই যে ভিতরে কাজটা এটা দর্শক ভিতরেও কিন্তু সেম সেম কাজ রয়েছে দাম পড়ে যাচ্ছে কত এটা এটা দাম পড়বে 3500 টাকা দর্শক এই যে শাড়িটি দেখছেন এটার দাম পড়বে 3500 টাকা আর দেখতেই পাচ্ছেন ওই দিকটাতে জামদানি শাড়ি তৈরি হচ্ছে পাশেই রয়েছে কারখানা চরকা রয়েছে তো বন্ধুরা আপনারা চাইলে এখানে এসেও এই জামদানিগুলো ক্রয় করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আপনি আপনার ঘরে বসে সংগ্রহ করবেন সেই সুবিধাটিও রয়েছে রয়েছে ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার আপনারা চাইলে ওই ফোনে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও কলে দেখেও আপনি ক্রয় করতে পারেন তো মিজান ভাই আমরা তো অনেকগুলো শাড়ি দেখাইলাম হ্যাঁ হ্যাঁ তো আমাদেরকে লাস্ট আর একটি শাড়ি দেখাবেন মানে মোটামুটি আপনার এখানে যে সর্বোচ্চ দামি শাড়িটি রয়েছে সেটি আমরা দেখতে চাই আপনার পিছন দিকে যে শাড়িটি রয়েছে ওই শাড়িটি আমরা দেখতে চাই ওটার দামটা কেমন জামদানিটি আমাদের কিছু ভালো মতো ধরে দেখান এই যে দেখুন এই শাড়িটির দাম পড়ে যাচ্ছে 3500 টাকা 3500 টাকা দাম পড়ে যাচ্ছে এই শাড়িটির নিচের দিকে রয়েছে আঁচল আঁচলেও অনেক কাজ এছাড়া এটা হলো বডি বডিতেও রয়েছে প্রচুর কাজ 3500 টাকার শাড়ি আমরা দেখলাম আচ্ছা মিজান ভাই আপনার কারখানায় মূলত সর্বোচ্চ কত দামি শাড়ি তৈরি হয় সর্বোচ্চ আমার 7000 টাকা তৈরি হয় আচ্ছা আর সর্বনিম্ন কত দামি রয়েছে সর্বনিম্ন হইছে আপনার 2500 টাকা 2500 টাকা তো যেটি হলো যে আপনার সাথে যোগাযোগের মাধ্যম যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটু জানাবেন আর দর্শক বন্ধুরা আপনার সাথে কথা বলবে কিভাবে এবং ভিডিও কলে দেখে নিতে পারবে কিভাবে সেই ভিডিও কলে আমাদের সেই সুবিধাটি কি আছে জানাবেন ইমোতে কল দিলে আমার ভিডিও কলে আমি দিতে পারবো শাড়ি ইমো নাম্বারটি আমাদেরকে বলবেন বলেন 014 বলেন 014037 1827 এই নাম্বারটি ইমো রয়েছে ইমো খোলা আছে আচ্ছা তো মিজান ভাই ভালো থাকবেন সব মিলে শুভকামনা রইল আপনার ব্যবসাটি আরো বড় হোক এছাড়া যারা আপনারা জামদানির কারিগর রয়েছেন তারা একটু ভালো জীবন অতিবাহিত করেন এবং সঠিক দামটা পান
দর্শক বন্ধুরা, আমরা দেখাচ্ছিলাম আসল জামদানি শাড়ির কারখানা থেকে আসল জামদানি শাড়ি, ঢাকায় জামদানি শাড়ি বা বাংলাদেশের ট্রেডিশনাল জামদানি শাড়ির দাম দর সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যে যেখানে রয়েছেন প্রত্যেকে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। তবে যারা আমাদের ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন বা ভালোবাসেন, তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।